একেবারে হেভি করে চালু আছে একটা হলো বক্স আর একটা গায়ে হলো দাসেনা নাই এই বক্স বাজায় বাজায় গোলাম রব্বানি ওয়াজ করে শুনেননি। যখন বিয়া হয় মসজিদে নামাজ পড়া যায় না তারা বক্স বাজায় মাটি কাঁপিয়া ফেলে দেয় জোরে বলেন ঠিক কিনা হাই সর্বনাশ করছে চিন্তা করেন যায় যে কিছু বলবে কিছু বললে উল্টা তারাই পাঠলাই তোমরা তো লিপ্তি নামাজ পড়েন প্রতিদিন আর আমরা কি বিয়া প্রতিদিন করছি একদিন তো বক্স বাজাচ্ছি ওদের গরমে থাকা যায় না জোরে বলেন ঠিক কিনা এই বক্স বাজানো এলাকা থেকে তুলে দেওয়ার দরকার জোরে বলেন আছে না নাই বক্স যদি বাজাই তো মাহফিলের আয়োজন করেন বিয়ের দিনে বিয়ে করেন বিয়ে হবে বক্স বাজায় আর কি নাচ গান হাই হাই কি অবস্থা এই বাংলাদেশে এইসব এইসব সব কিছু আমাদেরকে বাদ দেওয়া লাগবে এরপর আর সংস্কৃতি আমাদের সমাজে চালু হয়ে গেছে এটা হচ্ছে গায়ে হলুদ আছে না নাই গায়ে হলুদ আছে না নাই এই গায়ে হলুদ কোরআন হাতিসে কোথাও গায়ে হলুদের কোনো অনুষ্ঠানের কথা নাই এইটা সম্পূর্ণ একেবারে হিন্দুদের থেকে আসছে ভারত থেকে বাংলাদেশে আমদানি হয়েছে আর ওই দেশ থেকে জেডেই আসে বাংলাদেশে ওই জামা কাপড় আসতো কিছুদিন আগে পাখি জামা এরপর মালা জামা কী কী বলে এই সব বাংলাদেশে যেমন আসে ঠিক তেমনই এই ভারত থেকে গায়ে হলুদ বাংলাদেশে আমদানি হয় এক শ্রেণীর মুসলমান এই গায়ে হলুদটাকে বিবাহের একটা অংশ বানায় আনিছে গায়ে হলুদ এমনি করলে আমি কিছু বলতাম না আপনি এমনি বরকে গোসল করানোর সময় গায়ে হলুদ দিচ্ছেন মেয়েকে দিচ্ছেন আমি কিছু বলতাম না আমার কোনো মাথা ব্যথা নাই কিন্তু গায়ে হলুদে কি করে জানেন ওই মেয়ের সুন্দর করে বসে থাকে মেয়ের দেবর আসে মেয়ের খালাতো ভাই চাচাতো ভাই ফুপাতো ভাই আসার পরে ওই মেয়ে বসে আছে সুন্দর করে গোসল করে গায়ে পানি ঢালে আর এরকম করে ওরা হলুদ নিয়ে আসে এরকম করে টিপে টিপে গালে হলুদ দিয়ে দেয় তাহলে বিয়ের আগে আপনার বউ অন্য ওই দেবর একদিকে স্পর্শ করাচ্ছেন ওই বউয়ের সন্তান হলে ওটা কোনোদিন কথা শুনবে কথা বলেন এরপর যুবক ওই যুবক গোসল করার জন্য বসে গায়ে হলুদ দিচ্ছে ওর আবার ভাবি 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 মানে বুঝেন হাই হাই রে এই ভাবি না ওই যুবক রে বসে থাকে যুবকের গায়ে আবার গায়ে সুন্দর করে এরকম করে ডোলে ডোলে সাবান দিয়ে দিচ্ছে হলুদ দিয়ে দিচ্ছে এই কাজগুলা কি আদৌ করা ঠিক আপনি এমনি গায়ে হলুদ করলে আমি কিছু বলতাম না কিন্তু এই যে মেয়ে দিয়ে ছেলে ছেলে দিয়ে মেয়ের গায়ে দিচ্ছেন কি ইসলাম সমর্থন করে এসব যারা করছেন তারা পরিহার করেন তাহলে আপনার বিয়ে আল্লাহর দরবার কবুল হবে নতুবা আপনার বিয়ে আল্লাহর দরবার কবুল হবে আমার মুসলমান ভাইরা এরপরে আর একটা সমাজের ব্যাধি এই ব্যাধিটা না বললেই নয় এইটা হচ্ছে বৌভাত এরপরে যে কি কয় বরযাত্রী কয় নাকি বরযাত্রী বিয়ে যখন করে তখন সুন্দর সুন্দর মেয়েগুলা সুন্দর সুন্দর পোশাক পরে বোরখা টোরখা কিছু লাগে না হলুদ পোশাক পরে এরপরে পরে আমাদের ওখানে দেখা যায় মাঝে মধ্যে গাড়ি ওই অটো টটো এইসব গাড়ি ঘোড়া সুন্দর করে রিজার্ভ করে করার পরে ওই তুটা নাচতে নাচতে চলে যাচ্ছে হায় হাই রে কোন জামানায় আসলাম সুন্দর করে সুন্দর সুন্দর শাড়ি টাড়ি পরে এই শাড়িগুলো পরে বসে আছে আর এই শাড়ি পরা যুবতীরা পার্শ্বে আবার যুবক ছেলেদেরকে হয় না আচ্ছা বলেন তো আমার মেয়ে আমার বোন আমার আত্মীয় স্বজন একটা মেয়ে আমি না যে অন্য পুরুষের সঙ্গে যদি পাঠিয়ে দিই ওই পুরুষের সঙ্গে গেলে একই গাড়িতে বসে আছে, ওই পুরুষের সঙ্গে তার গায়ে গা লাগবে কিনা গায়ে লাগার পরে মহব্বত সৃষ্টি হবে হওয়ার পরে প্রেম ভালোবাসা তারপর জেনেভা বিচার শুরু হয়ে যাবে এর থেকেই তো শুরু হয় বলেন ঠিক কিনা এখন আপনি মনে করেন আপনি পুরুষ মানুষ গেলেন যাওয়ার পরে অন্য মহিলার গায়ের সঙ্গে গা লাগালেন তার সঙ্গে মহম্মত সৃষ্টি করলেন এখন আপনার মেয়েকে আপনার স্ত্রীকে আপনার বউকে আপনি আবার পাঠিয়ে দিচ্ছেন অন্য পুরুষের সঙ্গে তাদের গায়ের সঙ্গে গা লাগতেছে না একেবারে আলু ভত্তা বানায় তারপর বাড়িতে পাঠিয়ে দিবে জোরে বলেন ঠিক কিনা এই সমস্ত এখনই পরিহার করা দরকার প্রিয় দিনী ভাইরা আজকে আমরা কেন এই সবের মধ্যে যাবো আপনি গায়ে হলুদে আপনি বরযাত্রী যাবেন আপনি আপনার মেয়েকে পাঠাচ্ছেন আপনি তার সাথে যান আপনি আলাদা মোটর সাইকেল নিয়ে যান আপনি গাড়ি নিয়ে যান অথবা আপনার মেয়েকে নিয়ে যাওয়ার দরকার নেই আপনি একা যান কোনো সমস্যা আছে সমস্যা না আর প্রয়োজন হলে আপনি সাথে যান আপনি অন্য মানুষদের সঙ্গেই এক গাড়ি মেয়ের মধ্যে তিন চারটা ছেলে দিয়ে আপনি হলুদ পোশাক পরে গাড়ির মধ্যে তুলে দেন এটা কে শিখাইছে আপনারা